ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله "يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً" واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. يقول ربنا عز وجل يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. شمانيتو দিন দরদি মুসল্লি ভাই বোনেরা আল্লা সুবহান ও আলা রমাদানের সিয়াম ফরজ করেছেন এটি উম্মার সর্বজন বিদিত একটি বিষয় যেটি আল কোরআনেও আল্লাহ সুমান্তাল্লাহ উল্লেখ করেছেন যেমন সুর বাকারার এই একশো তিরাশি নম্বর আয়াত এবং একশো পঁচাশি নম্বর আয়াত যেখানে আল্লাহ সুমান্তাল্লা বলেছেন ফমান শাহিদ আমিন কুমুশাহরফ আলিয়াসুম তোমাদের মধ্য থেকে যারা এই মাসে উপস্থিত থাকবে তারা যেন সিয়াম রাখে এছাড়াও আবদুল্লাবর রী আল্লাহ আনহুমার হাদিফ যেটি বোখারি এবং মুসলিমে এসেছে নবী সাল্লা সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতে আল্লাহ ইলাহ ইহ ও মুহাম্মদ রসোল্লাহ ওয়া ও সাল ওয়া ইতা ইজাকা ওয়া সৌম্য রমাদান ও মান বেইতেমানিস্তাতা ইলাই সাবিলা পাঁচটি রোকনের কথা বলা হয়েছে চতুর্থ রকন হিসাবে এখানে সৌম্য রমাদান রমাদান মাসের সিয়ামের কথা বলা হয়েছে প্রতি বছরই রমাদান মাস আমাদের কাছে আসে সকল বারাকা রাহমা এবং খায়রাতের বার্তা নিয়ে মহান আল্লাহ সুহানতাল্লার পক্ষ থেকে লাইলাতুল কাদরের সুসংবাদ নিয়ে এবং আরও অনেকগুলো সুসংবাদ যা আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলিয়া ওম্মার জন্য দিয়েছেন সেটি হল জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া বড় বড় শয়তানগুলোকে শৃঙ্খলিত করে রাখা যার মাধ্যমে সারা বিশ্বে মুসলিম সমাজে একটা সত্য সুন্দর আর কল্যাণের আবহ তৈরি হয়ে যায় তৈরি করে দেওয়া হয় মহান আল্লাহ সুবাহতাল্লা পক্ষ থেকে এবারও চোদ্দোশো চুয়াল্লিশ হিজড়ির রমাদানে আমরা প্রবেশ করলাম আজকে রমাদানের প্রথম দিন আলহামদুলিল্লাহ আমরা রমাদানের এই যে বার্তা এই যে আমল এই যে সিয়াম সাধনা প্রতিবছর না এ এবছরও করছি অনেকটা রেগুলার প্র্যাকটিস হয়ে যাচ্ছে আমাদের জন্যে ফলে অনেকেই এই ব্যাপারে যতটুকু সতর্কতা প্রয়োজন যে রোল প্লে করা দরকার যা যা করণীয় সেগুলোর ব্যাপারে ততটা সাবধান এবং সতর্ক থাকেন না ফলে সিয়াম পালন করার ক্ষেত্রে আমাদের যে সতর্কতা প্রয়োজন সেটা না থাকার কারণে সার্থক সিয়াম হয়ে ওঠে না আজকে আমরা সে বিষয়টা নিয়ে কথা বলবো যে তাহলে সতর্কতামূলক পদক্ষেপগুলো কি? যেগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের সিয়াম সার্থক হবে ফলদায়ক হবে সিয়ামের লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং সিয়ামের মধ্য দিয়ে উম্মার প্রত্যেক ব্যক্তির চিন্তা চেতনা মনন মেধা তার ব্যক্তিগত আমল আমালাট সমাজ সবকিছুই পবিত্র এবং সুন্দর হয়ে উঠবে মূলত ইসলামটাকে আল্লাহ সুমতালা এভাবেই ডিজাইন করেছেন যে এর প্রত্যেকটা আমল প্রত্যেকটা এই বাদাহ এবং এর প্রত্যেকটা নির্দেশনা এবং গাইডেন্স সুন্দর মানুষ তৈরি করে সুন্দর পরিবার তৈরি করে সুন্দর সমাজ তৈরি করে এবং সুন্দর বিশ্ব বিনির্মাণ করে একটু খেয়াল করলে দেখবেন ইসলামটা শুধুমাত্র একটা রিচুয়াল না আল্লাহর চাপিয়ে দেওয়া কোনো বোঝা নয় বরং মানবতার কল্যাণ সাধনের জন্য এটা সবচেয়ে সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবস্থাপনা যেটাকে নবিসাল্লু সাল্লাম তিনি সবচেয়ে সার্থকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন বলেই সেই সমাজটা আজও পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ সেই সমাজের মানুষগুলো যাদেরকে আমরা সাহাবাহিকেরাম বলি তারা আজও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবেই স্বীকৃত এবং সমাদৃত আমাদের প্রবলেম হয়েছে আমরা দিনের এই যে সুন্দর ব্যবস্থাপনা এই যে নির্দেশনা এই যে গাইডেন্স সেটাকে না পেরেছি ভালোভাবে রপ্ত করতে কোরআন হাদিস অধ্যয়নের মাধ্যমে না পেরেছি সেটাকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে অনুসরণ করে চলতে এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ব্যর্থতার কারণ নানা বিশ্লেষণ হয়ে থাকে মুসলিম ওম্মার এই পশ্চাৎপদতা কেন বা মুসলিমরা পিছিয়ে পড়া জনপদে পরিণত হলো কেন কেন আমাদের এত সমস্যা এত বিভক্তি অথবা নানা ধরনের সমস্যা যেটা পৃথিবীর হয়তো বা এই মুহূর্তে অন্য কোনো জাতির সামনে নেই অথচ আমাদের কাছেই আছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দুটো উৎস আল কোরআন এবং আসন্না বিষয়টা খুবই স্পষ্ট যে এই যে সিয়াম নিয়ে মানে সিয়ামের মতো এত সুন্দর একটা প্রোগ্রাম আল্লাহ দিলেন যেটাকে জাপানি বিজ্ঞানী বলেছেন অটোফেজি এবং সেটা নিয়ে তিনি পুরস্কারও পেলেন পুরস্কার পেলেন কারণ তিনি অটোফেজিকে প্রমাণ করতে সমর্থ হলেন যে এরকম উপবাস ব্রত মানবতার জন্য প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত কল্যাণকর কিন্তু সেটা আমরা বুঝলাম না আমরা মুসলিমরা সেটা বুঝলাম না ওটা তো যদি শারীরিকভাবে কল্যাণকর হয়ে থাকে আর আমাদের সিয়াম শারীরিক মানসিক সামাজিক রাষ্ট্রীয় সার্বিক সব দিক থেকেই সবচেয়ে কল্যাণকর কিন্তু সেই সতর্কতাকে আছে আমাদের মধ্যে সেই সচেতনতাকে আছে আমাদের মধ্যে কি নয়ামত আল্লাহ সাল আমাদেরকে দিলেন এই প্রোগ্রামের মধ্যে কত কি ফ্যাসিলিটি আছে আমরা কিন্তু অনেকেই কিংবা বলা যায় অধিকাংশই সেটা ভালো করে এক্সপ্লোর করে দেখেনি আবিষ্কার করে দেখেনি ব্রাউজ করে দেখেনি ঠিক অনেকটা এরকম একটা অ্যান্ড্রয়েড ফোনের মতো যেখানে হাজারো ফ্যাসিলিটি আছে কিন্তু আমাদের মতো ব্যস্ত মানুষরা তিন চারটা ফ্যাসিলিটির বাইরে কোনো ইউজই করে না রেগুলার অ্যান্ড্রয়েড ফোনের রেগুলার ব্যবহার সিয়ামের রেগুলার পালনকারী আমরা অতএব হাজারো কল্যাণ আমাদের কাছে অধরা থেকে গেছে অজানা থেকে গেছে ফলে মুসলিম ওম্মা সিয়াম থেকে শাহরু রামাদাম থেকে সিয়ামের প্রোগ্রাম থেকে যতটা উপকৃত হওয়ার কথা ছিল মুসলিম শিশু কিশোর তরুণ তরুণী কিংবা পুরুষ মহিলা সকলে মিলে সেটা কিন্তু হচ্ছে না আসুন আমরা একটু দেখি যে কোন বিষয়গুলো আসলে আমাদের একটু ভালো করে জানা দরকার একটু যাচাই করা দরকার এবং সেগুলোকে বাস্তবে রূপায়িত করা দরকার তাহলে হয়তো আমাদের সিয়ামটা আরও সার্থক আরও সুন্দর হবে এর মধ্যে এক নম্বর হচ্ছে আর নিয়া আস সাদাকা ও এহলাস আমাল আহম আলিলিল্লাহ আর নেয়া সদাকা হচ্ছে বিশুদ্ধ নিয়াত যেটাকে আমরা বলি এক কথায় যেখানে কোনো ধরনের মেয়ে কি কোনো কিছু নেই শোয়িং অফ নেই দেখানোর বিষয় নেই অথবা রেগুলার রিচুয়ালিস্টিক অ্যাপ্রোচ নাই একটা পালন করতে বলছি করছি এটা নয় আর নিয়া সদাকা হচ্ছে আপনি পরিপূর্ণ সচেতনভাবে আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর নির্দেশকে অবধারিত করে নিয়ে আপনি আমলটা করবেন আল্লাহ সুমান তাল্লা তো এমনি এমনি বলেননি সৌম অলি ওয়া সৌম আমার জন্য আমি পুরস্কার দেব একটা লোক গাফেল সে জানেই না সে কার জন্য সিয়াম পালন করছে সে তার সিয়ামকে সেই কোয়ালিটি দেয়নি যেই কোয়ালিটি দেওয়ার জন্য কোরআন হাদিস আমাদেরকে নির্দেশ দিয়েছে তাহলে তার জন্য কে পুরস্কার থাকবে সে কি এই পুরস্কারটা ডিজার্ভ করে বলেন অতএব নিয়তকে বিশুদ্ধ করা সচেতনভাবে জেনে বুঝে নিয়তকে শুদ্ধ করার জন্য আমাদের ট্রেনিং প্রয়োজন আমাদের অনেকের নিয়ত এখনও গলত আছে নিয়তটাকে এখনও শুদ্ধ করতে পারিনি আমরা দুনিয়ার প্রতি লোভ আছে স্বার্থপরতা আছে ইসলাম বিরোধী চিন্তা ভাবনার সাথে কম্প্রোমাইজ করা আছে বেদাতের সাথে শেরকের সাথে পাপের সাথে আমাদের সম্পর্ক আছে আছে না বলেন বলেন আপনার নিয়ে যদি শুদ্ধ থাকে তাহলে সুদের সাথে কীভাবে আপনি সম্পৃক্ত আপনার নিয়োগ যদি শুদ্ধ থাকে তাহলে ঘুষ কী করে খান আপনার নিয়োগ যদি আল্লাহর জন্য আপনি শুদ্ধ করেন তাহলে পাপ কি করে করেন বলেন মেয়েরা বেপরদা কি করে চলেন কেন সলাত মিস করেন কেন সন্ধ্যা এবং বেদায়াতের মধ্যে ফরক করেন না এরকম নানা আরও অনেক কিছু আছে শুদ্ধ নিয়ত হওয়া এত সহজ নয় আপনি যদি বলেন আমি নিয়াত শুদ্ধ করে ফেলেছি সিএমটা আমি ঠিকই আল্লাহর জন্য করছি ভালো কথা তাহলে এর যে ইম্প্যাক্ট আপনার জীবনে পড়ার কথা আপনার দৈনন্দিন জীবনের মধ্যে আসার কথা সেটা কেন হচ্ছে না তাহলে আপনি কতটা সত্যবাদী আপনার নিয়তের ব্যাপারে বলেন কতটা সিরিয়াস আপনি নিয়তকে শুদ্ধ করার ব্যাপারে এই সিরিয়াসনেসটা আসলে আমাদের নাই আমরা অধিকাংশ সময় যে কোনো দাবিতে আমরা সত্যবাদী নই আমরা মানুষকে একরকম প্রকাশ করি ভেতরটা আমাদের অনেকেরই বা অধিকাংশেরই অন্যরকম অথবা আমরা সিরিয়াস মুসলিম হওয়ার কোনো ট্রেনিং পাই নাই সবাই গতানুগতিক রেগুলার মুসলিম রেগুলার কাজ দিয়ে আসলে প্রকৃত মানে পৌঁছা যায় না রেগুলার পড়াশোনা দিয়ে পড়াশোনা দিয়ে ক্লাসে ফার্স্ট বয় হওয়া যায় না মনে রাখবেন রেগুলার প্র্যাকটিস দিয়ে একজন লোক এখানে একটা দোকানে ডাক্তারি প্র্যাকটিস করছেন উনি দেশের সেরা ডাক্তার হতে পারবেন না মনে রাখবেন আপনাকে রেগুলার চাইতে স্পেশাল কিছু হতে হবে স্পেশাল মুসলিম হতে হবে যাই হোক এটা হলো প্রথম কথা আল্লাহ সুমান এখলাসের ব্যাপারে এত সব নির্দেশনা দিয়েছেন তাতে বোঝা যায় যদি নিয়ত শুদ্ধ না হয় আর আল্লাহর জন্য আপনি এক্সক্লুসিভলি কাজগুলো ইবাদতগুলো যদি না করেন তাহলে কোনো কিছু কবুল হবে না কোনো আমলই কবুল হবে না আপনার উপবাসব্রত আপনার এই যে ইফতার এত সুন্দর বাহারি ইফতার আপনার কি সুন্দর করে দস্তরখান সাজালেন সাহারিতে সবই ব্যর্থ হয়ে যাবে সবই ব্যর্থ হয়ে যাবে আল্লাহ সুমতালা বলছেন যে ব্যক্তি বা যারা প্রত্যাশা করে অর্থাৎ যারা আশা করে যারা চায় তার রবের সাথে সাক্ষাৎ হওয়া হওয়ার যারা প্রত্যাশা করে তাহলে তাদের উচিত আমালে সালেহ করা এবং তারা যেন তার রবের সাথে কাউকে শরিক না করে তাহলে নিয়তটাকে খালিজ আল্লাহর জন্য করার কথা এখানে বলা হচ্ছে যে কোনো আমলে সালে যে কোনো পণ্যের কাজ যে কোনো ভালো কাজ আপনি করবেন সেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন এবং আল্লাহ সন্তুষ্টির সাথে সাংঘর্ষিক আর কোনো চিন্তা চেতনাকে আপনার মনে স্থান দেবেন না এটাই এই আয়াতের মূল বক্তব্য তাহলেই আপনি আল্লাহ সাক্ষাৎ পাবেন যে মুসলিম আল্লাহ সাক্ষাৎ পায় সেই নাজাত পেলো আর যে মুসলিম আল্লাহ সাক্ষাৎ পেল না সে কিন্তু বড় দুর্ভোগের মুখোমুখি হবে এইটা যেমন ধরেন সৌমকে সঠিকভাবে আল্লাহর জন্য নির্ধারিত করা সৌমের সাথে সংশ্লিষ্ট আর সকল ইবাদত সঠিকভাবে পালন করা এটা আসলে অধিকাংশ মুসলিম করে না বা করতে পারে না শুধু আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই পারে যারা সবুর যারা শাকুর যারা আল্লামুখী ইউনিবুনা না শুধু তারাই যারা যাদের মধ্যে তাকোয়ার চেতনা আছে যারা মুতাক্কি হওয়ার চেষ্টা করছে অবিরাম তারাই শুধু এই তফিক প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে সেটা আল্লাহ সুমতলা বলে দিয়েছেন কাহা, উল দিনা সবারু আসব আরু ইল্লা দু আকাহা আদিম এইটা সবাই পারে না যারা সবরকারী মুসলিম তারা এবং এটা সবাই পারে না যারা অত্যন্ত সৌভাগ্যবান মহা সৌভাগ্যবান আল্লাহ তাদেরকে সৌভাগ্যবান করেছেন তারাই শুধু সেটি পারে তাহলে এটা হলো প্রথম একটি বিষয় আমি শুরুতেই বলবো নিয়তকে শুদ্ধ করে ফেলুন অন্তরকে শুদ্ধ করে ফেলুন কারণ সাল্লাহ সাল্লাম হাদিসগুলোকে কিয়াবুল্লাইলের হাদিসগুলোকে সিয়াম ও রামাদানের হাদিসগুলোকে তিনি অন্তরের শুদ্ধতা ইমানের পরিপূর্ণতা এবং এখলাসের সাথে রিলেট করে দিয়েছেন এবং এই সিয়াম কিয়ামের মাধ্যমে যে ফলাফল পাবেন সেটাও ইমান এবং এখলাসের সাথে রিলেট করে দিয়েছে তার মানে হচ্ছে আপনার যদি ইমানের কমতি হয় এবং এখলাসের কমতি হয় নিয়তির নিয়তের বিশুদ্ধতার মধ্যে কোনো ত্রুটি দেখা দেয় তাহলে কিন্তু আপনার সিয়ামের এবং তিয়াবুল্লা এই ফলাফলটা অর্জিত হবে না رسول صلى الله عليه وسلم تين تين تهدي سول لكورتشن من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه تين تهدي ابو هريره رضي الله تعالى عنه تيك بونيتو بخاري مسلم مرتي رمضان الصيام بالون كله ايمان الشاتي صابر اشا رمضان ماشي قيام الليل كله ايمان الشاتي بن صابر যে ব্যক্তি লাইলাতুল কদরের তিয়ামুল লাইলা আদায় করলো ইমানের সাথে এবং সবের আশায় তিনটা হাদিসের বক্তব্য হলো এই তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হলো তাহলে ইমানকে পরিপূর্ণ করতে হবে না আঁকিদার বিশুদ্ধতা লাগবে ইমান মানেই হচ্ছে বিশুদ্ধ আঁকিদা মনে রাখবেন ইমান মানে হল বিশুদ্ধ আঁকিদা যার মধ্যে শেরিক বেদা আতের কোনো সংমিশ্রণ নেই এটা হলো বিশুদ্ধ আঁকিদা বিশুদ্ধ আকিদা আর কিছু না যার মধ্যে শেরেক বেদা আত কুফুরি এগুলোর কোনো ধরনের সংমিশ্রণ নেই ইমান আর আরেকটা হলো সওয়াবের আশা এটা হলো এখলাসের কথা এখলাস কার কাছে সহবের আশা করবেন আল্লাহর কাছে তাহলে আপনার এই ইবাদত এই আমলে সওয়ালে এই সিয়ামের পেছনে আল্লাহর কাছে রিওয়ার্ড পাওয়া ছাড়া সওয়াব পাওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকবে না তাহলে আল্লাহর কাছে রিওয়ার্ড পাবেন আল্লাহকে অখুশি করে না খুশি করে খুশি করে সুতরাং সেটা মনে রাখতে হবে দ্বিতীয় যে বিষয়টা আমরা বলবো আমরা গাফেল বড় ধরনের গাফলতির মধ্যে আমরা আছি অথচ আমাদের সালাফ এই গাফলতির মধ্যে কখনোই ছিলেন না কখনোই ছিলেন না সেটা হলো রমাদানের প্রকৃত মর্যাদা নির্ণয় আমরা ব্যর্থ হয়েছি রমাদানের প্রকৃত মর্যাদা নির্ণয়ে মুসলিম উম্মার বহু মানুষ ব্যর্থ হয়েছে যদি সফলই হতো তাহলে রমাদানে কোনো অনাকাঙ্ক্ষিত দৃশ্য কি বাজারে নামার পরে রাস্তায় নামার পরে আমাদের চোখের সামনে আসতো হোটেলগুলো কি খোলা থাকতো মানুষ কি রমাদানের দিনের বেলা সিগারেট ফুঁকতো বলেন কিংবা অন্য অন্য পাপ যা আমাদের সমাজের নানা স্তরে আমরা দেখি তাতে বোঝা গেল রমাদান একটা রেগুলার প্র্যাকটিস একটা রিচুয়ালে পরিণত হয়েছে আমাদের সমাজে এর প্রকৃত মান মর্যাদা এর পজিশন আমরা আসলে নির্ধারণে ব্যর্থ হয়েছে। রমাদান আমাদের কাছে আছে একজন মেহমান হিসাবে আপনার বাড়িতে যখন মেহমান আসে এই মেহমানের সামাজিক মর্যাদা কতটুকু এটা নির্ধারিত হবে আপনি তাকে কতটা খাতির করলেন সেটা দিয়ে আমাদের গ্রামেগঞ্জে বিশেষ করে অনেক মেহমানরা আসে যারা এক মুঠো চাল নিয়ে চলে যায় তাদেরকে আমরা কি বলি ভিক্ষুক বলি এরাও কিন্তু মেহমান আসলে এরা মেহমান কিন্তু এই চেতনাটা আমাদের মধ্যে নাই আমরা তাদেরকে ভিক্ষুক ওই যে একটা মাথায় ঢুকে নিয়েছি ফলে এক মুঠো চাল দিয়ে তাকে বিদায় করি আবার দেখবেন যে কিছু কিছু ভালো মানুষ আছে সে ভিক্ষুক হিসাবে আসলেও তাকে বাসায় বসায় এবং কিছু খাওয়ায় দেয় অত্যন্ত সম্মান করে কিন্তু তারপরেও আমি বলছি সামাজিকভাবে আমরা দেখব যে যা সামাজিক মর্যাদা যত বেশি যত বেশি গুরুত্বপূর্ণ তাকে আপনি তত বেশি খাতির করেন তাহলে রমাদানকে আমরা কি করছি রমাদান যদি আমাদের কাছে অতিথি হয়ে থাকে তাহলে রমাদানকে আমরা কিভাবে গ্রিটিংস জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এবং রমাদানকে নিয়ে আমরা কি প্ল্যান করছি কিভাবে তাকে নিয়ে আমি একটা মাস কাটাবো তাই না এই প্ল্যানটার উপর নির্ভর করবে রমাদানকে কতটা মর্যাদা দিচ্ছি শুধুই কি ভোরবেলা সেহরি খাওয়া আর সন্ধ্যাবেলায় এফতার করা বাস আর রাত্রিবেলায় কিছু তারাবি পড়া তারা করে এভাবেই চলছে আমাদের সমাজ প্রিয় ভাইয়েরা প্রিয় উপস্থিতি সম্মানিত ভাই এবং বোনেরা এভাবে চলবে না রমাদানকে তার মর্যাদা দিন আমরা সালাফের অনেক ওলামাইকারকে দেখেছি তারা ছয় মাস ধরে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রমাদান মাস্টার পৌঁছিয়ে দেওয়া এই মাস্টার যেন আমি ইউটিলাইজ করতে পারি এই মাসে যেন আমি জীবিত থাকি এবং ইবাদত করতে পারি এর পরে রমাদান পরবর্তী ছয় মাস তারা দোয়া করতেন যে আল্লাহ রমাদানে যে আমলগুলো করেছি বা এর সাথে যত আমল করেছি সেগুলো তুমি কবুল করো সেগুলো তুমি কবুল করো দেখেন তাহলে পুরো বৎসরটাকে তারা বিজি রাখতেন রমাদান কেন্দ্রিক রমাদানটা তাদের অন্তরে জাগরুক ছিল রমাদানের মর্যাদা দেখেন আপনি কার জন্য অপেক্ষা করবেন ছয়টা মাস ধরে বলেন তো কার জন্য অপেক্ষা করবেন সেই মেহমানের জন্য অপেক্ষা করবেন যে মেহমান আপনার কাছে অত্যন্ত সম্মানিত এরপরে ছয় মাস ধরে সেই মেহমানকে আপনি স্মরণ করবেন তাই না এটা খুবই গুরুত্বপূর্ণ অতএব আমার মনে হয় এই জায়গাটা আমাদের যথেষ্ট গাফলতি আছে আসুন আমরা সেই গাফলতিটা দূর করি তৃতীয় যে বিষয়টা আমরা এখানে বলবো সেটি হচ্ছে রমাদান সহ আল্লাহ সুমান তাল্লা যত আমল আমাদেরকে দিয়েছেন তার একটা লক্ষ্যমাত্রা দিয়ে দিয়েছে আল্লাহ তাল্লাহ কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই করেননি আফা হাসিফতামা কুমা তোমরা কি ধারণা করছ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর আমার কাছে তোমাদেরকে আসতে হবে না এটা আল্লাহ তালা বলেছেন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে তাহলে আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি দোয়ার মধ্যে তো আমরা সেটা বলি সেটা আল্লাহ তালা শিখে দিয়েছেন রব্বানা মা খা হলা হে আমাদের রব আপনি এসব কিছু অনর্থক সৃষ্টি করেননি অতএব আল্লাহ সুবান তালা আমাদেরকে যে ইবাদতের কোর্সগুলো দিয়েছেন এই যে সালাত এই যে সিয়াব হজ রমরা জাকাত সাদাকাত কোরবানি এরকম আরও যে সমস্ত কোর্সগুলো দিয়েছেন প্রত্যেকটারই একটা উদ্দেশ্য আছে এবং এই সব কিছু মিলে মুসলিম ব্যক্তি সত্তা তৈরি করে মুসলিম মানুষ তৈরি করে মুসলিমকে আল্লাহ অভিমুখী করে অতএব এগুলোর মধ্যে ঘাটতি হলে আপনার ব্যক্তিত্বে ঘাটতি হবে এগুলোর মধ্যে ঘাটতি হলে আল্লাহ অভিমুখী হওয়ার মধ্যে ঘাটতি দেখা দেবে আপনি আল্লাহকে ভুলে যাবেন আল্লাহর নাফর মানিতে নিজেকে আপনি পেয়ে যাবেন দেখবেন আজকে কেন মুসলিমরা এই দুরবস্থার মধ্যে আছে কেন এত পাপের মধ্যে তারা ডুবে আছে কারণ তারা যতটুকু এই ইবাদত থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে ততটুকু দূরত্ব আল্লাহর সাথে তাদের মধ্যে তৈরি হয়ে গেছে সিয়ামের মূল লক্ষ্যটা কি সিয়াম আমাদেরকে কি শেখায় কি দিয়ে যাওয়ার জন্য সিয়াম এসেছে আমরা কি আমাদের গত বছরের সিয়াম থেকে কতটা প্রাপ্তি ছিল আর কতটা অপ্রাপ্তি ছিল সেটা কি একটু হিসাব করে দেখেছে এটা কিন্তু হিসাব করে দেখার কথা আমরা সবাই বলি যেহেতু আল্লাহ সোমতাল্লা বলেছেন আল্লাহ কুমতার তাকুন তাকোয়ার জন্যই সিয়ামকে ফরজ করা হয়েছে এ আয়াত সেটা বলছে এবং আরও অনেকগুলো কোরআনের হাদিসের আয়াত থেকে আমরা সেটা জানি সেখানে তাকোয়াটাই সিয়ামের মূল ফোকাস সেটা তুলে ধরা হয়েছে কিন্তু এর পাশাপাশি আরও আছে যেমন ইমানকে রিনিউ করা পরিপূর্ণ করে ফেলা এখলাসকে আবার সঠিক খাতে নিয়ে আসা আখলাকের পুনর্গঠন এই যে সিয়ামের মৌলিক লক্ষ্যগুলো আমাদেরকে বলে দেওয়া হয়েছে আমরা শিখলাম বাট আমার মধ্যে কতটুকু অর্জিত হলো এটাকে একটু হিসাব করে দেখতে হবে না এইটা যদি হিসেব না করেন তাহলে কিন্তু আপনার সিএমটা খুব সফল হবে না এই অসতর্কতার কারণে আপনার সিএমটা ব্যর্থ হয়ে যেতে পারে কোনো ছাত্র যে পরীক্ষার জন্য ফাইনাল পরীক্ষার জন্য বা বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে ও যদি তার পড়াগুলো কতটুকু হলো আর হলো না এই হিসাবটা না করে সে কি ভালো করতে পারবে কখনো ভালো করতে পারবে না অতএব হিসাব নিকাশের প্রয়োজন আছে আমাদেরকে অবশ্যই আমরা কতটুকু লক্ষ্যমাত্রা অর্জন করলাম আর করলাম না সেটা নির্ধারণ করা দরকার আর আমার হাদাফটাকে আমাদের আমাদেরকে কিছু লক্ষ্যমাত্রা দিয়েছে বাট এরপরে আমার লক্ষ্যমাত্রাটা কী প্রত্যেকের তো একটা লক্ষ্যমাত্রা থাকে কোরআনের লক্ষ্যগুলোকে ইনক্লুড করে অন্তর্ভুক্ত করে আপনি আরও কিছু লক্ষ্য নির্ধারণ করতে পারেন যেমন আপনি বললেন যে এই বছর এই রামাদানে আমি আমার কোরআন পড়াটাকে শুদ্ধ করে ফেলব কোরআন পড়ার তো শুদ্ধ হওয়াটাই বাঞ্ছনীয় তাই না আপনার যদি শুদ্ধ না হয়ে থাকে তাহলে এটা আপনি করতে পারেন তারও যদি কোরআন পড়াটা শুদ্ধ কিন্তু তিনি কোরআনের অর্থ জানেন না আর এক মাসের মধ্যে হয়তো পুরো কোরআনের অর্থ জেনে ফেলবেন এত কঠিন কাজ অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে কিন্তু তিনি বলতে পারেন যে আমি বড় বড়ো কয়েকটা সুরা সুরা ফাতেহাজ সহ সালাতের মধ্যে যে সুরাগুলো আমি পাঠ করে থাকি সেগুলোর অর্থটা জানবো আর সালাতের মধ্যে যত আধকার আছে যেমন তশাহুদ যেমন দুরুদ তাই না বিভিন্ন দোয়া যেগুলো আমরা পড়ি আধকার যেগুলো পড়ি সোহান বেল আলা সোহান রব্বে আদিম এগুলোর অর্থটাও আমরা একটু জেনে নেব এই রমাদানে প্ল্যান করতে পারেন করতে পারেন না আপনার আমার এই যে হাদাফটা কি এই রমাদানেকে ঘিরে আমি কি প্ল্যান নিলাম কি লক্ষ্যমাত্রা নির্ধারণ করলাম এই ব্যাপারও আমাদের অনেক গাফলতি এই ব্যাপারও আমাদের গাফলাতি আশা করি যে আমরা সেই গাফলতিটা পূরণ করবো ইনশাল্লাহ এরপরে আরেকটা হচ্ছে মহাসাবা যেটাকে আমরা বলি যে ব্যক্তি বিশ্লেষণ আপনার নিজেকে নিজে বিশ্লেষণ করবেন কোন অবস্থানে আছেন প্রতিদিন সালাদ পড়ি তাহলে এই যে বছরের পর বছর সালাদ পড়ে এসছি একই জায়গায় আছে নাকি আমরা রমাদান এত বছর রমাদান পালন করলাম দাড়ি আমাদের অনেকেরই সাদা হয়ে গিয়েছে তাহলে কি আমাদের অবস্থান এক জায়গায় কিনা ওই মাঝির মতো যে সারা রাত নৌকা বাবার পরে সকালে উঠে থেকে ওই জায়গায় আছে কারণটা কি খুঁটা উঠায় নাই বুঝতে পারছেন খোঁটা ওঠায় নাই বাস তাহলে এত পরিশ্রম সব বেফলে গেল না বেফলে গেল তাহলে আমাদেরও একটু হিসাব করা দরকার যে আমার ব্যক্তির মান কোন জায়গায় কোরআন তেলাওয়াত সালাতে খুশো খুদো সালাতের পারফরমেন্স কিংবা ইবাদত পালনে মনসংযোগ হওয়া সিরিয়াসলি ইবাদত পালন করা সহ আর অন্যান্য যতগুলো কাজ আছে কারণ রামাদানের সিয়াম কিন্তু একটা এক্সক্লুসিভ ট্রেনিং প্রোগ্রাম ইবাদতের প্রোগ্রাম বাট অ্যাট দ্য সেম টাইম এটা আমাদেরকে ট্রেন আপও করে আপনি দেখবেন যে আপনার তাকুয়া বাড়িয়ে দিচ্ছে আপনাকে রাত্রি জাগরণে উদ্বুদ্ধ করছে লাইলে উদ্বুদ্ধ করছে একদিকে উপবাস ব্রত পালন করছেন আবার অন্যদিকে রাত্র জাগরণ করছেন তাই না ডাবল কষ্ট না ডাবল কষ্ট কিন্তু দেখেন এটাকে যারা এনজয় করে যারা যারা এই কাজগুলো করে মজা পায় তারা নিজেদেরকে একটা উচ্চ মার্গে নিয়ে যেতে পারে আহমদুলিল্লাহ এটাই ইসলামের প্রোগ্রাম বিশেষত্ব আপনি এই যে এমনি এমনি তো আর হয় এটা বলেননি আল্লাহ সুমন্ততাল্লাহ বলে ইন্না সলাতি অনুসুকি অমা অমামাতি লিল্লাহ লিল্লাহ রবিল্লা আলম যে জীবন মরণ সালাদ কোরবানি সব কিছু আল্লাহর জন্য একজন মুসলিম কিভাবে এটা পারে পারে কারণ তাকে সেভাবে প্রস্তুত করা হয়েছে অতএব যদি আমরা আমাদের প্রত্যেকটা কাজের একটা মূল্যায়ন করি আমার সলাদ তাকে ঠিক হচ্ছে কিনা। সালাতের আধকারগুলো ঠিক মতো আছে কিনা তা দিলে আর কান ধীরে সুস্থে সালাদটা পড়ছে কিনা আমার সালাতের এই যে কেরাত পড়ছে কিংবা আধকারগুলো পড়ছে তার উচ্চারণ ঠিক আছে কিনা এগুলো কিন্তু আপনাকে মূল্যায়ন করতে হবে আমি দেখলাম যে আমাদের অনেক ভাইরাই মর যে কোনো মসজিদে ঢুকলে দেখা যায় টপা টপ সালাদ পরে ফেলেন উনি একটা বিশেষ স্টাইলে সালাদ পরে ফেলেন মনে হয় যেন সালাদটা যে কোনো স্টাইলে পড়লেই চলে আপনার একটা স্টাইল ওনার একটা স্টাইল ওনার একটা স্টাইল এটা কি হবে হবে না সালাদটা একটা স্টাইল কি রাসল সাল্লা স্টাইল সাল্লো কামার ও ও সাল্লি এই মহাসভাটা লাগবে সিয়ামেরও একই অবস্থা আপনি সিয়ামের জন্য যে প্ল্যানটা করলেন সেটা বাস্তবায়ন হলো কি না আর তারও আগে আপনার প্ল্যানটা ঠিক আছে কি না তাই না মানুষ পরিকল্পনা করে পরিকল্পনাগুলো আবার ক্রস করায় আপনি কোনো একজন আলেমের সাথে বসেন একজন আল্লাহলা মানুষের সাথে বসেন যে আপনার এবার রামাদানের প্ল্যানটা ঠিক আছে কিনা এটাকে একটু ওয়েটিং করান এবং পাশাপাশি আপনি নিজেও একটা মূল্যায়ন করেন যে আমি প্রতিদিন যেভাবে রামাদানের প্রত্যেকটা দিন কাটানোর চিন্তা করেছি সেটা হচ্ছে কিনা প্রত্যেক সালাতের পরে একটু করে কোরআন তেলাওয়াত করা অথবা প্রতিদিন এক পাড়া বা দুই পাড়া বা দশ পাড়া করে কোরআন পড়া আমরা সালাফের মধ্যে দেখেছি তারা এই রমাদান মাস যেহেতু কোরআনের মাস তারা অনেকেই সকল কার্যক্রম বন্ধ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে এমন কি হাদিসের দাস যেমন সুফিয়ানা তাওরি তার থেকে বর্ণনা করা হয়েছে হাদিসের দাস বন্ধ করে তারা কোরআন পড়তেন তাহলে আমরা কি কোরআনমুখী হয়েছে কি না কোরআনটা শুধু খতমের জন্য খতম করা নাকি শেখার জন্য কোরআন পড়া তাই না জানার জন্য কোরআন পড়া আমলের জন্য কোরআন পড়া এই বিষয়গুলো আমাদেরকে একটু তলিয়ে দেখতে হবে আল্লাহ সোয়ান তাআলা আলকুরআনে এভাবে মহাসভার পক্ষে অনেকগুলো আয়াত তিন নাজিল করেছেন একটা আয়াত হলো তিনি বলেছেন ওল্লেদিন ঈদাফা আলু ফা হেশাদান আউদ আলাম ও এনফুস আহম দা কারুরুল্লাহ হাফাস্তাক ফার উল ইদুন এটা মোতাকেন্দ্র শেফাত বর্ণনা করতে গিয়ে বলেছেন তারা যখন কোনো ফায়সা কাজ করে ফেলে অথবা নিজেদের প্রতি জুলুম করে ফেলে তখন আবার তারা আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ফিরে আসে ইস্তেক করে আর আল্লাহ ছাড়া কে তাদের পাপকে ক্ষমা করবেন তাহলে এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে নিয়ম তার মানে প্রতিনিয়ত নিজেকে মূল্যায়ন না করলে আপনার পাপ আপনার চোখে ধরা পড়বে না আপনি সুদ খাচ্ছেন সুদ দিচ্ছেন সুদে চাকরি করছেন এটা আপনার কাছে ধরা পড়বে না অভ্যস্ত হয়ে যাবেন বলবেন এ তো অসুবিধা কী সমাজ যেভাবেই তো চলছে সমাজ যেভাবে চলছে সেটা কি পাপকে বৈধ করতে পারে বলেন কোরআন সন্না যেটাকে পাপ বলে একদম স্টাবলিশ করে দিয়েছে সেটা কি কি বৈধতা দেওয়ার কোনো ক্ষমতা পৃথিবীর মানুষের আছে কিন্তু তারপরেও এই অসম্ভবকে আমাদের সমাজই সম্ভব করে ফেলেছে অনেক পাপকে স্টাবলিশ করে ফেলেছে অনেক পাপকে স্টাবলিশ করে ফেলেছে তাহলে এই আয়াত এর ক্ষেত্রে আমাদের অবস্থানটা কোথায় এই আয়াত তো বলা হয়েছে তাদের ব্যাপারে যারা মোত্তাকিন আর আমরা যদি পাপের সাগরে ডুবে থাকি এবং নিজেদের পাপকে স্মরণ করে স্তেক্ফারে তওবাতে ফিরে আসি তাহলে বুঝতে হবে আমরা সেই মোত্তাকিনদের কাতারে নেই আল্লাহ আমাদেরকে মত্তাকি হওয়ার তৌফিক দান করুন অমর আব্দুল খাতা আল্লাহ তাল্লাহ্ন থেকে একটা বিখ্যাত উক্তি বর্ণনা করা হয়েছে তিনি বলেছেন হাসেবু আনফুসাকুম কাবলা আন্ত হাসাবু ওয়াজিনু আমালাকুম কাবলা আন্তু জানা আলাইকুম ফ্যালিয়াউ মা আমালুন ওলা হিসাব ওয়াগাদান হিসাবুন ওলা আমাল তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা হিসাব করো তোমাদের আমলকে নিজেরাই ওজন দাও তোমাদের এ আমলকে কেমতের দিন ওজন দেওয়ার আগে জেনে রাখো আজকে আমাদের সুযোগ আছে হিসেব নেওয়া হচ্ছে না কিন্তু আগামী আগামীকাল কেমতে আমাদের সুযোগ থাকবে না শুধু হিসাব দিতে হবে সুতরাং নিজেদের মূল্যায়ন করা নিজেদের হিসাব নিজেরা নেওয়া আগে থেকে তার প্রয়োজনীয়তাটা এটা এই উক্তির মধ্যে প্রচণ্ডভাবে প্রকটিত হয়েছে আশা করছি আমরা প্রত্যেকেই সেই চেষ্টাটা করবো এছাড়াও সুরা হাসরের মধ্যে আল্লাহ সোহান তাল্লা বলেছেন নাফসুম নফসুম মাকাদ্দ লেগাজ প্রত্যেক ব্যক্তি আগামীকালের জন্য কি প্রেরণ করেছে সেই হিসাবটা যেন সে নেয় সে পর্যবেক্ষণটা সে অবজারভেশনটা যেন তার থাকে কারণ এটা না থাকলেও তো সে আগাতে পারবে না কোনো জাতি আপনি দেখেন পৃথিবীর কোনো জাতি সে যদি তার ভবিষ্যতের প্ল্যানকে সামনে রেখে কাজ না করে সে কোনো দিন আগাতে পারে না আজকে বৈষয়িক দিক থেকে উন্নত জাতিগুলো দেখেন অর্থনৈতিক দিক থেকে বা সামাজিক উন্নয়ন কাঠামোর দিক থেকে যারা উন্নত হয়েছে তারাও সালা দশ সালা পঞ্চাশ সালা তারা পরিকল্পনা করে থাকে একশো দুইশো বছরের জন্য পরিকল্পনা করে এটাই আল্লাহ সুমাতার সিস্টেম যে আপনি নিজের ব্যক্তি উন্নয়ন আখলাকি উন্নয়ন ইমানি এবং আকিদার উন্নয়ন বা শিক্ষার উন্নয়ন জাতির উন্নয়ন এগুলো যদি আপনি ভবিষ্যৎ প্ল্যানকে সামনে রেখে না করেন এবং সেগুলোকে রীতিমতো মূল্যায়ন করে নিজেদের দোষ ত্রুটি এগুলোকে সংশোধন করে যদি না আগান তাহলে কিন্তু সত্যিকার সাফল্য আসবে না অতএব আমাদের সিএম নিয়েও তাই করতে হবে এরপরে যে বিষয়টা সেটি হচ্ছে সিএম নিয়ে আমাদের অনেকে সিরিয়াসলি অনেক প্ল্যান করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বলতেই হবে নাকি আলহামদুলিল্লাহ কিন্তু এরপরে নিজেকে নিজে প্রতারিত করেন আমি তো অনেক ভালো ইবাদত করছি আলহামদুলিল্লাহ হ্যাঁ সবার কাছে ইমেলে পাঠান তারপরে হোয়াটসঅ্যাপ করেন ফেসবুকেও লাইভ করেন ওমরা করছেন তাও করছেন সব কিছু এটা হলো আল বিন বিনাস ইসলাম চায় কোনো ধরনের শোয়িং অফে যাবেন না যদি আল্লাহর জন্য করে থাকেন আল্লাহ জানলেই কি যথেষ্ট না সবাইকে জানান দিতে হবে কেন সবাইকে জানান দিতে হবে কেন আর নিজে নিজে আত্মতৃপ্তি বোধ করারও কোনো কারণ নেই আপনি পৃথিবীর সেরা এবাদত গুজার ব্যক্তি হলেও আপনি কি মানে যা করেছেন সেটাকে যথেষ্ট মনে করছেন এটা উচিত না আমরা যত ভালো পারফর্মই করি না কেন স্টিল সেটা যথেষ্ট এই অনুভূতিটা থাকা দরকার আসলেই তো আপনি যতই যা করেন না কেন আপনার মধ্যে ভুল আছে ত্রুটি আছে আপনার নিয়তেও ত্রুটি হয় আমলেও ত্রুটি হয় ইবাদতেও ত্রুটি হয় সব জায়গায় এত ত্রুটি নিয়ে আপনি নিজেকে পারফেক্ট ম্যান কেন মনে করছেন ফলে চেষ্টা করবেন ভালো মানুষ হওয়ার কিন্তু শয়তান দেখেন কোনো দিক থেকে যদি আপনার ভেতরে ঢুকতে না পারে এদিক থেকে ঢুকে বল যাই তুমি তো অনেক ভালো মানুষ হয়ে গেছ এবারের সিয়াম তোমারটাই সেরা বুঝতে পেরেছেন সুতরাং দেখেন আমরা অনেক সময় বুঝতে পারি না কেউ যখন আমাদের সামনে প্রশংসা করে যে মঞ্জুর ভাই আপনার মতো ভালো মানুষ তো দেখিই না যদি ভালো লাগে তাহলে বুঝতে হবে শয়তান ধোকায় পড়ে গেছে আমি আমাকে বলতে হবে না এটা ঠিক বলেননি আমি এখনও অপূর্ণাঙ্গ মানুষ আমার এখনও অনেক ত্রুটি আছে এটা আমরা বড় বড় শেখদেরকে দেখেছি শেখ বিন বাজ রাহমাহলাহ একটা বক্তৃতার মঞ্চে যখন ওনার অনেক প্রশংসা করা হলো তিনি যখন কথা শুরু করলেন তিনি প্রতিবাদ করলেন বললেন যে এটা তিনি বলেছেন আমি নিজেকে তেমনটা মনে করি না আমি নিজেকে তেমনটা মনে করি না আল্লাহ পৃথিবীর সব ভালো মানুষরাই এরকম আসলে যাদের মধ্যে নিজে ভালো মানুষের পূর্ণ অনুভূতি চলে আসে সে ভালো হতে পারে না যার মধ্যে নিজে এখনো ভালো মানুষ হতে পারিনি অনুভূতিটা থাকে তিনি আসলে সত্যিকার ভালো মানুষ অতএব নিজের আমল নিয়ে কখনও বোধ করবেন না আত্মতৃপ্তি পাবেন না বরং সবসময় আরও বেটার কিছু করার জন্য নিজেকে অপূর্ণাঙ্গ মনে করে এগিয়ে যাবেন তাহলে আল্লাহ তালা তফিক দেবেন ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে বেশ কিছু জিনিস থেকে মুক্তি পেতে হবে আবার বেশ কিছু জিনিস অর্জন করতে হবে প্রথমটাকে বলা হয় আত্মাখাল্লি আত্মাখাল্লি তহাল্লি মানে হচ্ছে তখলিয়া থেকে খালি হওয়া কোনো জিনিস থেকে আইসোলেটেড হওয়া অথবা মুক্ত হওয়া আর তাহাল্লি মানে হচ্ছে অভিষিক্ত হওয়া আচ্ছা কিসের থেকে আমরা মুক্ত হব তিনটা জিনিস একটা হলো আল আওয়া এজ একটা হলো আল আওয়া এক একটা হলো আল্লা আলা এক আল আওয়া এজ আল আওয়া এক আল আলা এক আচ্ছা আওয়াজটা কি আওয়াজটা হচ্ছে মানুষ কোনো জিনিসে খুব বেশি অভ্যস্ত হয়ে যাবে মানে যেমন ধরেন অতিমাত্রায় খাওয়া বেশি খাওয়া বেশি ঘুমানো তারা মজানে দেখবেন যে অনেক মানুষ সারা রাত জেগে দিন ঘুমায় তাহলে কি হলো ইমব্যালেন্স হয়ে গেল না এমনকি এতই ঘুমায় যে জোহর আসর একসাথে পড়ে এরকম প্রচুর লোক দেখা যায় তো এই এই সমস্ত এর থেকে মানুষ সাধারণত যে সমস্ত কার্যক্রমে অভ্যস্ত হয় তা থেকে আমাদের মুক্ত হতে হবে আরেকটা হলো আল আওয়া এক দিনের পথে ইবাদতের পথে সহি আকিদার পথে শূন্য অনুযায়ী আমলের পথে যত অন্তরায় এগুলোকে বলা হয় আওয়া এক যেমন শেরেক যেমন বেদ যেমন পাপ যেমন দালালত ভ্রষ্টতা বিচ্যুতি এবং বদাখলাক খারাপ আখলাক এসব হচ্ছে আওয়া এক এগুলো থেকে মুক্ত হতে হবে প্রথমটা বললাম কি আওয়া এজ সাধারণ জিনিস অভ্যস্ত ঘুমানো তো যায়স খাওয়াও যায়স কিন্তু বারবারই রকমের অভ্যস্ত হওয়া যাবে না দ্বিতীয়টা হলো আওয়া এজ যেটা বাধা সেটা থেকে মুক্ত হতে হবে যেমন শেরেক বেদ আছো আরও যা কিছু আছে এবং চতুর্থ হচ্ছে আল আলা এক অর্থাৎ আপনার অন্তরকে কোনো জিনিসের সাথে সম্পৃক্ত করে ফেলা যেমন টিভির সাথে সম্পৃক্ত করে ফেলা ফেসবুকের সাথে সম্পৃক্ত করে ফেলা পত্রিকার সাথে সম্পৃক্ত করে ফেলা অথবা ফুটবলের সাথে বিশ্বকাপের সাথে ক্রিকেটের সাথে সম্পৃক্ত করে ফেলা আপনার মানে সম্পৃক্ত করার কারণেই তো আপনার একটা প্রিয় দল হয়েছে তাই না তখন রমজানে হয়তো দেখা গেলো যে টি টোয়েন্টি হলো অমুক হলো তমুক হলো সারাদিন আপনি সেটা নিয়ে জব করছেন এটা হলো আল আলা এক অন্তরকে তালিক করা কানেক্টেড করে ফেলা কোনো একটা জিনিসের সাথে যেটা ইসলাম অ্যালাউ করে না তাহলে তিনটা জিনিস থেকে যদি আমরা তাহাল্লি করতে পারি তাহলে আমাদের স্যামটা সার্থক হবে আর তাহাল্লি তাহলে কি নিয়ে করব। এটা বলে শেষ করব আজকে এক নম্বর হচ্ছে আর তওবা আর না সোহা তাহাল্লি যেটা আমাদের মধ্যে একটা বিশেষণ বৈশিষ্ট্য একটা সুন্দর চরিত্র হিসাবে আমাদের মধ্যে যেটা আসবে যেটা অন্তর্ভুক্ত করতে হবে এক নম্বর হলো আর তওবা আর সোয়াদা আর তওবা আর সাদা তওবার জন্য কয়েকটা শর্ত আছে এক নম্বর হলো এখলাস আপনি তওবা করবেন আসলে আল্লামুখী হওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য দ্বিতীয় হচ্ছে একলা আপনি যে পাপটা করেছেন যে ভুলটা করেছেন সেটা থেকে সাথে সাথে নিজেকে মুক্ত করতে হবে তৃতীয় হচ্ছে আন্নাদাম আপনাকে অনুতপ্ত হতে হবে অনুতপ্ত হতে হবে কেন আমি এটা করলাম আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আর চতুর্থ হচ্ছে রদ্দুল মাবা আলেম লে আহলিহা যদি আপনি কোনো ব্যক্তির খক নষ্ট করে থাকেন তাহলে সেটা তাকে ফেরত দেওয়া অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া পঞ্চম হলো আলা আজম আলা আদামেল ইলা ইম্ব যে আপনি পুনরায় সেই সীমা লঙ্ঘনটা আর করবেন না সে পাপটা আর করবেন না ষষ্ঠ হচ্ছে তওবা চেষ্টা করবেন যেন এমন একটা সময় হয় যখন তওবা কবুল হয় ইস্তেক কবুল হয় দোয়া কবুলের সময় তওবা করা এবং তওবার একটা পরিবেশ তৈরি করা ওজু করে দুরাকাত সালাত পড়বেন বা এরকম অথবা ফরজ সালাতের পরে আপনি তওবা করবেন এভাবে আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা আমাদের থাকতে হবে সেটা হলো আমাদের নিজেদেরকে তজরিদ নফসেল তৌহিদ আজল আল্লাহর তৌহিদের জন্য নিজেদেরকে অবমুক্ত করে ফেলা আর সব কিছু থেকে এমন কিছুর সাথে সম্পর্ক না রাখা যেখানে তৌহিদ ক্ষুন্ন হয় যার সাথে সম্পর্ক রাখলে তৌহিদ ক্ষুণ্ণ হয় সেটা করা যাবে না এরপরে তৃতীয় যে জিনিসটা সেটি হচ্ছে তাজরিদুল নফসাল মোতাব আত রাসুলসাল্লা সাল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সন্নাকে ফলো করার জন্য নিজেকে অবমুক্ত করা আর সবকিছু থেকে তাহলে সুন্নার বিরোধী জিনিসটা কি বেদা বেদা থেকে মুক্ত হওয়া সার্বক্ষণিকভাবে ভাবে সুন্নাকে ফলো করা সবকিছুর আগে সুন্নাকে স্থান দেওয়া সেটা ফরজ পর্যায়ের সুন্না হোক ওয়াজেব বা মান্দব পর্যায়ের যাই হোক না কেন এখানে ইমাম আব্দুল কাইম রাহমাহুল্লাহ হল্লাহ একটি সুন্দর কথা বলেছেন বলেছেন লা বান্দার মুসলিম বান্দার কাল্ব কখনও নিরাপদ হয় না যতক্ষণ না সে নিরাপদ হয় সেরেক থেকে ইউনাক তৌহিদ যে সেরেকটা তৌহিদের সাথে সাংঘর্ষিক আতান ও অবেদ আতিন তুনকেদনা এবং এমন বেদ আত থেকে যদি সেটা নিরাপদ না হয় মুক্ত না হয় তাহলে বান্দার অন্তরটাও মুক্ত হয় না যে বেদ আটটা তোনা কেদু সুন্না সুন্নার বিরোধী ও গাফলাতিন তোনা কেদু দে এবং এমন গাফলাত থেকে যদি সে মুক্ত না হয় অন্তরটা তাহলে সে নিরাপদ হয় না যে গাফলাতটা আল্লাহর দেকের সাথে সাংঘর্ষিক ও শাহওয়াতিন তনাকেদুল আমর ও হাওয়া ইউনাকদুল এখলাস এবং এমন কামনা বাসনা যেটা আল্লাহর নির্দেশের সাথে সাংঘর্ষিক তাহলে সেই কামনা বাসনা থেকেও আমাদের অলকে মুক্ত করলে তখনই অন্তরটা নিরাপদ হবে ও হাওয়ান এবং এমন কুপবৃত্তি থেকেও মুক্ত হওয়া প্রয়োজন যে কুপবৃত্তিটা আমাদের এ ক্লাসকে ধ্বংস করে দেয় নষ্ট করে দেয় তো মোটামুটি এ হচ্ছে কিছু বিষয় যেটা আমাদেরকে খেয়াল রাখা দরকার আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন যেন আমরা সতর্কতার সাথে আমাদের সিয়াম সাধনা করি সিয়ামের লক্ষ্যমাত্রা ঠিক করে সিয়ামের পরিকল্পনা রেখে আমরা যেন এবারের রামাদানকে আমার জীবনের শ্রেষ্ঠ রামাদান মাসে পরিণত করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে দান করুন আকুল ওকলিহা ও মুসলিমিন আলকুম ওসাইল গাফুর রাহিম আলহামদুলিল্লাহ রব আলিন ও সালাত সালাম ও আলীনা মুহাম্মদ ও আল্লাহ মাইন أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن التقوى ثمرة الصيام وهي من ثمرات الصيام التي أمر الله سبحانه وتعالى بها فقد قال الله سبحانه: كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فاتقوا الله يا عباد الله اتقوا الله في أنفسكم وأولادكم وعشيرتكم وأزواجكم

পুরো সমাজটাকে আমরা তাকোয়ার সমাজে পরিণত করি মানুষগুলো যদি মোত্তাকি হয় তাহলেই সমাজ পরিবর্তন হবে মানুষের মধ্যে যদি তাকোয়ার বিপরীত অবস্থান থাকে তাহলে সমাজ এত সহজে মোত্তাকি হবে না আল্লাহ আমাদের সবাইকে মোত্তাকি হওয়ার তফিক দান করুন আপনারা জানেন যে এই প্রতিষ্ঠান এর সাথে বেশ কিছু শিক্ষামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে নতুন কিছু ভূমিও ক্রয় করা হয়েছে আমরা দোয়া করি জন্য আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে কবুল করেন তাকুয়া মসজিদকে কবুল করেন এর সাথে সহযোগী যত প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ যেন সেগুলোকেও কবুল করেন আমাদের বাংলাদেশে বিশেষ করে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দুর্দশা এই কারণে যে যথেষ্ট পরিমাণ ফান্ড নেই আপনারা জানেন ফলে আমাদের সকলে মিলে প্রচেষ্টা চালানো উচিত যাতে এই এই প্রচেষ্টাগুলো সফল হয় বিশেষ করে শিক্ষাটা হচ্ছে ইসলামের এক নম্বর প্রায়োরিটি ইসলামী শিক্ষা কোরআনসন্দার যে জ্ঞান এবং তার আলোকে জাগতিক জ্ঞানগুলোকে সাজানো এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা তাহলে সেই কারিকুলামকে বাস্তবায়ন করতে হলে আজকের ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই ফলে একটা শিক্ষা প্রতিষ্ঠান যাতে মানসম্পন্ন শিক্ষা দিতে পারে তাহলে তার জাগতিক সমস্ত উপকরণ কিন্তু প্রয়োজন হয় খোলা মাঠের নিচে গাছের নিচে কিন্তু মানসম্পন্ন শিক্ষা দেওয়া যায় না যদিও আমাদেরকে সংগ্রাম করতে হবে স্ট্রাইভ করতে হবে একটা পরিপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলার আগ পর্যন্ত যতটুকু আছে তা নিয়েই কাজ করে যেতে হবে তারপর আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই যে এই প্রতিষ্ঠানের আরও যে কার্যক্রমগুলো সামনে রয়েছে বিশেষ করে মসজিদ ভবন তৈরি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি জমি ক্রয় সে সমস্ত জায়গা আপনারা উদার হস্তে এগিয়ে আসবেন ইনশাল্লাহ আসবেন তো ইনশাল্লাহ যার যতটুকু সাধ্য আছে এর মধ্যে আল্লাহ বরকত দিবেন আল্লাহ খুব অল্প জিনিসের মধ্যে বিশাল বরকত দিতে পারেন সুতরাং আমি বলবো যে কোনো কারু পণ্য করবেন না আপনাদের বুদ্ধি মেধা অর্থ এবং আরও যার যে সাধ্য আছে সেটা নিয়ে আপনারা এগিয়ে আসবেন প্রতিষ্ঠানকে সার্বিক আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমরা আরেকটা জিনিস সম্পর্কে অবহিত হয়েছি যা আমাদের বোনেরা আমরা দেখেছি দেশে বিদেশে সবখানেই তারা দিন শেখার ব্যাপারে আমাদের ভাইদের চেয়েতে বেশি আগ্রহী আলহামদুলিল্লাহ কিন্তু একটা জায়গায় তারা পিছিয়ে আছেন সেটা হচ্ছে দিন শেখার মাজিলিসে বসে তারা অনেক কথা বলেন এটা বন্ধ করতে হবে তাদেরকে যখন বলা হয় খোদ বা চলাকালে কথা বলবেন না তাদের অনেকে বলেন আমরা তো খোদ নিয়েই কথা বলছি খোদ্ নিয়ে কথা বলবেন বাসায় গিয়ে বলেন যা শুনেছেন বাসার লোকদেরকে তালিম দেন তাই না কিন্তু খোদ্া চলাকালে কথা বলাটা একরকম নিষিদ্ধ রাসুলসাল্লা সাল্লাম উস্কুদ বা চুপ এ কথাটাও বলতে নিষেধ করেছে যে আপনি যে আরেকজনকে বলবেন যে কথা বলছে যে চুপ এটাও বলবে না তাহলে বুঝুন যে খোদ্া শোনাটা খুব জরুরি অতএব আপনারা মনোযোগের সাথে শুনবেন এটা ভাই বোন সবার প্রতি আমার নাসিহা তবে বোনদের ব্যাপারে একটু স্পেশালি বললাম তারা যেন আর কখনোই কথা না বলেন পুরো খোঁতবার মনোযোগ দিয়ে তারা শুনেন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমাদের প্রত্যেকের হাজাতকে আল্লাহ পূরণ করে দিন যার যে ত্রুটি আছে আল্লাহ সেটা সংশোধন করে দিন যার যে রোগ ব্যাধি আছে আল্লাহ সেটার উপশম করে দিন আরোগ্য প্রদান করুন আল্লাহ আমাদের সমাজের উপর আমাদের মুসলিম পরিবারগুলোর উপর আমাদের মুসলিম ভাই বোনদের উপর বরকত নাজিল করুন আল্লাহ আমাদের সকলকে তার দিনের পথে চলার তৌফিক দান করুন পরিপূর্ণ হেদায়ত নাসিব করুন কোরআন সন্ন্যার পথে চলার তৌফিক দান করুন আমরা কখনোই যেন ইহুদি নাসারা কিংবা পত্তলিকদের অনুসরণে বিচ্যুতির পথে না যাই আল্লাহ আমাদেরকে সেই হেদায়ত নাসিব করুন আমাদেরকে সেই প্রোটেকশানটা দিন সেই হেফা সেই সব ধরনের ভুল বিভ্রান্তি দালালত কুফর শেরিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহর কাছে কায়মনবাককে রমাদানের এই মহান দিনে আমরা আল্লাহর কাছে সেই দোয়াই করছি তিনি যেন আমাদের সার্বিকভাবে সব ধরনের মর্কদ দান করেন হা দাসল্লু সাল্লাম আল্লা নবী নামহাম্মদ ফাকত আল্লাহ হুসবায়ানা ইন আল্লাহাম আলাহ ইকতা হুসল্লু না আল্লাহ নবী ইয়া আ ইউ আল্লা দিন আনসল্লাহ আল্লাহ ইউআস আল্লিম ও তাসলিমা وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بأفك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفر والكافرين اللهم عليك باعدائك اعداء الدين اعداء الاسلام والمسلمين يا رب العالمين تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله اكبر والله يعلم بما تصنعون واقم الصلاه